এদিকে অবরোধের সমর্থনে কয়েক জায়গায় ছুটিকা মিছিল বের করা হয়। সকালে টাঙ্গাইলের ধনবাড়ি বাস স্ট্যান্ড থেকে মিছিল বের করে ধনবাড়ি উপজেলা ও পৌর বিএনপি। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ধনবাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সকাল থেকে গণপরিবহন সহ পণ্যবাহী ও ব্যক্তিগত পরিবহন চলাচল করছে সাভার ও গাজীপুরের সড়ক মহাসড়কগুলোতে। এছাড়া দূরপাল্লার পরিবহন চলাচল করছে। গণপরিবহন থাকায় সড়কে যাত্রীদের কোনো ভোগান্তি চোখে পড়েনি। এর আগে মঙ্গলবার রাতে অবরোধের সমর্থনে ভোলার বাপ্তা, ইলিশ সড়ক, উকিলপাড়া ও চর নোয়াবাদ এলাকায় মশাল মিছিল করা হয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।